আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের স্ক্রিন কিভাবে আপনার পিসি বা ল্যাপটপে শেয়ার করবেন সে বিষয়টি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। পিসি বা ল্যাপটপে মোবাইল ফোনের স্ক্রিন শেয়ার করতে হলে একই ওয়াইফাই ইন্টারনেট পিসি বা ল্যাপটপে এবং মোবাইলে ব্যবহার করতে হবে। বিষয়টি এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব, তাহলে আর দেরি নয়, চলুন বন্ধুরা শুরু করা যাক। বন্ধুরা প্রথমে আমরা আমাদের এই পিসির নামটা জেনে নেব। তার জন্য বন্ধুরা যে দিস পিসি আপনারা দেখতে পাচ্ছেন, এর উপর মাউস পয়েন্টার নিয়ে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করে এখানে প্রপার্টিজ, সে প্রপার্টিজে আমরা ক্লিক করলাম। বন্ধুরা এদের ডিভাইস নেম, যে বিলাল পিসি আপনারা দেখতে পাচ্ছেন, এই পিসিটার নাম হচ্ছে যে বিলাল পিসি। আমরা আমাদের এই পিসির নামটা জেনে নিলাম। বন্ধুরা এখানে আপনারা ইন্টারনেট আইকন দেখতে পাচ্ছেন, ইজ নট কানেক্টেড। এখন আমরা এখানে ইন্টারনেট কানেকশন দেব, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা আমাদের যে ওয়াইফাইয়ের যে নেটওয়ার্ক নেম সেটা এখানে শো করছে, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা এই যে কানেক্ট অটোমেটিক্যালি, আমি এখানে টিক দিলাম। টিক দেওয়ার পর বন্ধুরা এই কানেক্ট হয়ে যাবে, কানেক্ট হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন কানেক্টেড, এখানে ওই যে কানেক্টেড। বন্ধুরা এখন আমরা যাব, বন্ধুরা আমি আমাদের উইন্ডোজের স্টার্ট মেনুতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যে সেটিং দেখতে পাচ্ছেন এই সেটিংয়ের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে সিস্টেম আছে, এই সিস্টেমের উপর ক্লিক করলাম। ক্লিক করে বন্ধুরা এখানে আপনারা যে প্রজেক্টিং টু দিস পিসি, আমি এই প্রজেক্টিং টু দিস পিসি এর উপর ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সাম উইন্ডোজ অ্যান্ড অ্যান্ড্রয়েড ডিভাইসেস ক্যান প্রজেক্ট টু দিস পিসি হোয়েন ইউ সে ইটস ওকে। বন্ধুরা এখানে আপনারা দেখতেছেন এগুলো অ্যাক্টিভ নয়, এগুলো অ্যাক্টিভ করার জন্যে আমাদের কিছু কাজ করতে হবে। বন্ধুরা এখানে আপনারা এই অপশনাল ফিচার্স দেখতে পাচ্ছেন, আমি এই অপশনাল ফিচার্সে ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনারা এই যে অ্যাড এ ফিচার, এই অ্যাড এ ফিচারে ক্লিক করবেন। ক্লিক করে বন্ধুরা এখানে আপনারা টাইপ করবেন WIRE এ ওয়্যারলেস ডিসপ্লে, আপনারা এই বক্সে টিক দিবেন। টিক দেওয়ার পর এটা ইনস্টল করবেন, আমি ইনস্টলে ক্লিক করলাম। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা ইনস্টল হচ্ছে, যে ওয়্যারলেস ডিসপ্লে ইনস্টলিং, এটা কমপ্লিট হতে কয়েক মিনিট সময় লাগতে পারে, আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন। বন্ধুরা আমাদের ওয়্যারলেস ডিসপ্লে ইনস্টল কমপ্লিট। আমরা এখানে যদি এখন দেখেন বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 14 জানুয়ারি 23 এটা ইনস্টল হলো। এখন আমরা ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার পর এখন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখন অ্যাক্টিভ হয়েছে। এখানে যদি আপনাদের এরকম অফ থাকে, আপনারা ড্রপ ডাউন অ্যাপে ক্লিক করে এটা অ্যাভেলেবল এভরিহোয়ার এটা করে দিবেন। আর এখানে এই ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে আপনারা এখানে এটাই আছে, এখানে এভরি টাইম কানেকশন ইজ রিকোয়ার্ড এটা করে দিবেন। আর এখানে নেভার থাকবে প্রিন্ট, আর এটা নেভার থাকবে, এটা অফ থাকবে। বন্ধুরা এখন আমরা ক্লিক করব যে লঞ্চ দ্য কানেক্ট অ্যাপ টু প্রজেক্ট টু দিস পিসি, আমরা এখানে ক্লিক করলাম। বন্ধুরা এতক্ষণ আমরা পিসির সেটিং শিখলাম, এখন আমরা মোবাইল ফোনের সেটিং শিখব, তারপর আমরা মোবাইল ফোনের স্ক্রিন শেয়ার করতে পারবো। এই অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দেখতে পাচ্ছেন বন্ধুরা, মোবাইলের এই উপর থেকে হাতের আঙুল দিয়ে চেপে ধরে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসব। আসার পর বন্ধুরা আপনারা এরকম দেখতে পাবেন। বন্ধুরা আবার হাতের আঙুল দিয়ে চেপে ধরে উপর থেকে নিচের দিকে ড্র্যাগ করবেন, তখন এরকম হবে। এখানে আপনারা যে ওয়াইফাই দেখতে পাচ্ছেন, আর এখানে বন্ধুরা যে স্মার্ট ভিউ দেখতে পাচ্ছেন, আপনারা এই ওয়াইফাইটা অন করে দিবেন এবং স্মার্ট ভিউটা অন করে দিবেন।
বন্ধুরা, এখানে যে ওয়াইফাইটা দেখতে পাচ্ছেন, এই একই নেটওয়ার্কের ওয়াইফাই আমাদের পিসিতে ব্যবহার করতে হবে এবং আমাদের মোবাইলে ব্যবহার করতে হবে। আর এখান থেকে আমরা এই যে স্মার্ট ভিউটা এটা অন করে দেব। তারপর বন্ধুরা, এখানে আমাদের পিসিতে যে পিসি নেম দেখাচ্ছে, এখানে আপনারা এই যে বিলাল পিসি দেখতে পাচ্ছেন, বিলাল পিসি এ নামটা আমাদের মোবাইলের স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি। তখন আমরা এই মানে নামের উপর ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা, এখানে যে স্টার্ট নাও আসবে, আমরা এই স্টার্ট নাওতে ক্লিক করব। এভাবে আমাদের মোবাইলের সেটিংটা আমরা করে নেব। দেখেন বন্ধুরা, আমাদের মোবাইলের স্ক্রিন আমাদের পিসিতে শেয়ার হয়েছে। ইউটিউবে ক্লিক করলাম। ইউটিউবে ক্লিক করার পর বন্ধুরা, এখানে আপনারা যে সার্চে, আমি সার্চের উপর ক্লিক করলাম। এই যে বিলাল টিভি, এই বিলাল টিভির উপর ক্লিক করলাম। আমি আবার বিলাল টিভির উপর ক্লিক করলাম। এখানে বন্ধুরা এই যে অনেকগুলো ভিডিও দেখতে পাচ্ছেন বন্ধুরা, যে ভিডিওসের উপর ক্লিক করলাম। ক্লিক করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল ইন্টারনেট শেয়ার টু পিসি, আমি এই ভিডিওর উপর ক্লিক করলাম। দেখুন বন্ধুরা, আমার ভিডিওটি প্লে হচ্ছে। এখন আমি আবার ব্যাগে আসলাম, এটা আমি কেটে দিলাম। কেটে দিয়ে বন্ধুরা, আমি গুগল ক্রোম ব্রাউজারের উপর ক্লিক করলাম। লিস্ট অফ অল বাংলা নিউজ পেপার, আমি এর উপর ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা, এখন আমি এখান থেকে যে কোনো একটি পত্রিকার ওয়েবসাইটে ঢুকবো। আমি বাংলাদেশ প্রতিদিনের উপর ক্লিক করলাম। দেখুন বন্ধুরা, এই যে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ওয়েবসাইটটি আমাদের সামনে ওপেন হলো। আমরা এখানে বিভিন্ন শিরোনাম দেখতে পাচ্ছি বন্ধুরা। এখন আমি আবার ব্যাগে আসলাম, আসামে যে প্রথম আলো পত্রিকার উপর ক্লিক করলাম। বন্ধুরা দেখেন, প্রথম আলো পত্রিকার ওয়েবসাইটটি আমাদের সামনে ওপেন হলো। ঝিনাইদহে 45 মিনিটের ব্যবধানে সড়কে প্রাণ গেল 3 জনের। বন্ধুরা এরকমই যে আরও শিরোনাম আছে আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে আমরা আমাদের মোবাইলের স্ক্রিনকে আমাদের পিসিতে শেয়ার করতে পারি। তাহলে বন্ধুরা, ভিডিওটি আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।